কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। এইচএসসি পরীক্ষার্থী তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। ধন্যবাদ ভিডিওটি ক্লিক করার জন্য। দেখো, আজকে আমরা ধারাবাহিক আলোচনায় ইউনিট ওয়ান লেসন ওয়ান নিয়ে আলোচনা করব। যারা ইংলিশ ফার্স্ট পার্টের পেসেস নিয়ে আমার এই ভিডিওটি ক্লিক করেছো, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। দেখো, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমেই আমাদের এই ধারাবাহিক আলোচনা শুরু করতে যাচ্ছি। আমরা এই ভিডিওর পর পর দেখা যাচ্ছে যে ইউনিট সকল ইউনিটের সবচেয়ে কমন কমন পেসেসগুলো আমি এই এইচএসসি ফার্স্ট পার্টের উপর তৈরি করব। আশা করছি এই পরবর্তী ভিডিওগুলো দেখবা, আর এর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তাহলে চলো শুরু করা যাক আজকের পেসেসটি। ওকে, নেলসন ম্যান্ডেলার এই পেসেসটা আমি বাংলা পড়ছি, তোমরা দেখো। ঘটনা হচ্ছে 15 ডিসেম্বর 2013। 2013-এ 15 ডিসেম্বর একটা অনুষ্ঠানের মাধ্যমে এই পেসেসটি আনা হয়েছে। ওকে, নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম শ্যাকলস অফ অ্যাপার্থাইড টু মাল্টি রেসিয়াল ডেমোক্রেসি অ্যাজ অ্যান আইকন অফ স্পিচ অ্যান্ড রিকনসলেশন হু কেম টু এম্বডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, দেখো, বলা হচ্ছে যে নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা, নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকা থেকে কি করা হয়েছিল, গাইডেড ফ্রম শ্যাকলস অফ অ্যাপার্থাইড অফ মাল্টি রেসিয়াল ডেমোক্রেসি। বলা হচ্ছে যে বর্ণবাদের শৃঙ্খল থেকে বহুজাতিক গণতন্ত্রের দিকে পরিচালনা করছেন। আচ্ছা, অ্যাজ অ্যান আইকন অফ স্পিচ অ্যান্ড রিকনসলেশন, সে হচ্ছে বিশ্বজুড়ে শান্তি এবং মীমাংসার প্রতীক। আচ্ছা, হু কেম টু এম্বডি, মানে প্রতীক হিসেবে দ্যাট স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যে কিনা ন্যায়ের পক্ষে সংগ্রামের প্রতীক হিসেবে পরিচিত। আচ্ছা, ইমপ্রিজন ফ্রম নিয়ারলি 3 ডিকেডস, সে প্রায় 3 বছর কিসে ছিল, কারাগারে বন্দি ছিলেন। ফর হিস ফাইট, তার যুদ্ধ এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল, তাদের এই সাদা মানুষদের বিরুদ্ধে, তার যে মাইনরিটি রুল তারা করেছিল এর বিরুদ্ধে। ম্যান্ডেলা নেভার লস্ট হিস রিজলভ টু ফাইট ফর হিস পিপলস এমিনিসিপেশন। বলা হচ্ছে ম্যান্ডেলা কখনোই তিনি তার লোকজনের মুক্তির জন্য সংগ্রাম করার সিদ্ধান্ত থেকে বিচ্যুত হননি। ওকে, হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপাথিয়েট হোয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার। বলা হচ্ছে যে তিনি গৃহযুদ্ধে এড়িয়ে বর্ণবাদ প্রথা বিলুপ্ত করার পক্ষে সংঘবদ্ধ ছিলেন। হিস প্রেস্টিজ অ্যান্ড ক্যারিশমা হেল্প হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। বলা হচ্ছে তার সম্মান এবং নৈপুণ্য তাকে বিশ্বের সমর্থন জয় করতে সাহায্য করেছিলেন। আচ্ছা, এবার তার কথা শুনি। আই হেট রেস ডিসক্রিমিনেশন এবং মোস্ট ইন্টেন্সলি, বলা হচ্ছে আমি বর্ণ বৈষম্য বা জাতি বৈষম্যকে ইন্টেন্সলি, তীব্রভাবে ঘৃণা করি। অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশন, এবং সকল প্রকার ইঙ্গিতকেও সে ঘৃণা করে। আই হ্যাভ ফাউট ইট অল ডিউরিং মাই লাইফ, আমি আমার জীবনে সবসময় এর বিরুদ্ধে সংগ্রাম করেছি। আই উইল ফাইট টিল নাও, আমি এখনো সংগ্রাম করব। অ্যান্ড উইল ডু সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত তা করব। ম্যান্ডেলা সেইড ইন হিস অ্যাকসেপ্টেন্স স্পিচ অন বিগিনিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994। বলা হচ্ছে যে তিনি এই ভাষণটা দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা 1994 সালে প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে তার বক্তৃতা বলেছিলেন। আচ্ছা, দ্য টাইম ফর দ্য হেলিং অফ দ্য ওন্ডস হ্যাজ কাম। বলা হচ্ছে যে এখানে ক্ষত উপশম, দেখো হেলিং অর্থ হচ্ছে উপশম আর ওন্ডস অর্থ হচ্ছে ক্ষত, মানে ক্ষত থেকে মানে তোমাকে মুক্তি পাওয়া বা ক্ষতটা সারানোর সময় এসেছে। দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য চেজমস দ্য ডিভাইড আস হ্যাজ কাম। বলা হচ্ছে যে গভীর ফাটল আমাদের বিভক্ত করে রেখেছে তা সংস্কার করার সময় এসেছে। উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমিনিসিপেশন, বলা হচ্ছে অবশেষে আমরা আমাদের রাজনৈতিক মুক্তি অর্জন করেছি। আচ্ছা, তারপর দেখো, ইন 1993 ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ। বলা হচ্ছে 1993 সালে ম্যান্ডেলা নোবেল প্রাইজ পান। অ্যান অনার হি শেয়ার উইথ এফ ডাব্লিউ ডি ক্লার্ক, দ্য হোয়াইট আফ্রিকান লিডার হু হ্যাড ফ্রিড হিম ফ্রম প্রিজন 3 ইয়ার্স আর্লিয়ার অ্যান্ড নেগোসিয়েটেড দ্য এন্ড অফ দ্য অ্যাপার্থাইড। মনে হচ্ছে 1993 সালে তিনি ম্যান্ডেলা আফ্রিকান শ্বেতাঙ্গ নেতা এফ ডব্লিউ ডি ক্লার্কের সাথে যৌথভাবে নোবেলে
শান্তি পুরস্কার লাভ করেন, যিনি তাকে 3 বছর পূর্বে জেল থেকে মুক্ত করেন এবং বর্ণবিষ বৈষম্যের বিলুপ্তি ঘটাতে সাহায্য করেন। আচ্ছা, ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে এ প্রমিনেন্ট রোল অন দ্য ওয়ার্ল্ড স্টেজ অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস রেঞ্জিং ফ্রম দ্য পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস। বলা হচ্ছে ম্যান্ডেলা পৃথিবীর মঞ্চে রাজনৈতিক নির্যাতন থেকে শুরু করে এইডস মোকাবেলার ক্ষেত্রে মানুষের মর্যাদা রক্ষার সমর্থক হিসেবে অগ্রণী ভূমিকা পালন করেন। আচ্ছা, হি ফর্মালি লেফট পাবলিক লাইফ ইন জুন 2004 বিফোর হিজ 86th বার্থডে। বলা হচ্ছে যে তিনি আনুষ্ঠানিকভাবে 2004 সালে জুন মাসে 30তম জন্মবার্ষিকীর পূর্বে জনজীবন থেকে সরে দাঁড়ান। টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, বলা হচ্ছে তার দেশপ্রেমিক জনসাধারণের উদ্দেশ্যে বলেন, ডোন্ট কল মি, আই উইল কল ইউ। বলা হচ্ছে যে আমি তোমাদের আমাকে আহ্বান করো না, আমি তোমাদেরকে আহ্বান করব। আচ্ছা, বাট হি রিমেইন্ড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভার্ড পাবলিক ফিগার, কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কল উইথ অ্যান ওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস। বলা হচ্ছে তিনি বিশ্বের সবচেয়ে শ্রদ্ধাভাজন ব্যক্তিদের মধ্যে অন্যতম, যিনি স্বাধীনতা, শ্রদ্ধা এবং মানবাধিকার বার্তা প্রেরণে খ্যাতি মান। আচ্ছা, তারপর দেখো, হি ইজ অ্যাট দ্য ইপি সেন্টার অফ আওয়ার টাইম আওয়ার্স ইন সাউথ আফ্রিকা অ্যান্ড ইউর্স হোয়ার এভার ইউ আর। নাদিন গডিমার, দ্য সাউথ আফ্রিকান রাইটার অ্যান্ড নোবেল লিটারেট ফর লিটারেচার ওয়ান্স রিমার্ক। আচ্ছা, এটুকু কি বলছে দেখো, বলা হচ্ছে যে দক্ষিণ আফ্রিকার লেখক ও সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী নাদিন গডিমার একথা মন্তব্য করেছিলেন, তিনি অবস্থান করেন আমাদের সময় আমাদের দক্ষিণ আফ্রিকা এবং পৃথিবীর যেখানে তুমি থাকো না কেন তার কেন্দ্রবিন্দুতে। দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ট বিহাইন্ড বার্স মেড হিম দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার অ্যান্ড এ লিডার অফ মাইথিক স্ট্যাচার ফর মিলিয়ন্স অফ ব্ল্যাক সাউথ আফ্রিকানস অ্যান্ড আদার অপ্রেসড পিপল ফর বায়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার্স। ম্যান্ডেলার কারাজীবন তাকে পৃথিবীর সবচেয়ে খ্যাতিমান রাজনৈতিক কারাবন্দীর মর্যাদা এনে দিয়েছিল এবং দক্ষিণ আফ্রিকার লক্ষ লক্ষ কৃষ্ণাঙ্গ আফ্রিকান এবং তার দেশের বাইরে অন্যান্য নির্যাতিত লোক তাকে কিংবদন্তি তুল্য নেতা মনে করেন। তারপর দেখো, হি চার্জ উইথ ক্যাপিটাল অফেন্স ইন দ্য 1963 রিবোনিয়া ট্রায়াল। হিজ স্টেটমেন্ট ফ্রম দ্য ডক ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি। আচ্ছা, এটুকুতে বলা হচ্ছে 1963 সালে গুরুতর অপরাধের অভিযোগে তাকে রিবোনিয়া ট্রায়ালে হাজির করা হয়। সেখানে কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি যে বক্তব্য দেন তার রাজনৈতিক চেতনার সাক্ষ্য বহন করে। আচ্ছা, টেস্টিমনি হচ্ছে সাক্ষ্য বহন করা, পলিটিক্যাল টেস্টিমনি হচ্ছে রাজনৈতিক সাক্ষ্য বহন করা। ডিউরিং মাই লাইফ টাইম, বলা হচ্ছে আমার জীবনের অতিবাহিত সময়কালে, I have dedicated আমি উৎসর্গ করেছি মাইসেলফ নিজেকে টু হিজ স্ট্রাগল টু দি স্ট্রাগল এই যুদ্ধে অফ দ্য আফ্রিকান পিপল আফ্রিকার লোকজনের জন্য। আই হ্যাভ ফাউট এগেনস্ট হোয়াইট ডোমিনেশন, আমি সংগ্রাম করেছি শ্বেতাঙ্গদের কর্তৃত্বের বিরুদ্ধে। অ্যান্ড আই হ্যাভ ফাউট এগেনস্ট ব্ল্যাক ডোমিনেশন, এবং আমি সংগ্রাম করেছি কৃষ্ণাঙ্গদের কর্তৃত্বের বিরুদ্ধে। আই হ্যাভ চ্যারিশড দ্য আইডিয়াল অফ এ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি ইন হুইচ অল রেস পার্সনস হ্যাভ টুগেদার ইন হারমোনি অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস, হি টোল্ড দ্য কোর্ট। তিনি আদালতকে বললেন, আমি একটি গণতান্ত্রিক এবং মুক্ত সমাজের স্বপ্ন দেখেছি যেখানে সকল লোক একত্র মিলেমিশে বাস করবে এবং সমভাবে বা সমানভাবে সুযোগ সুবিধা ভোগ করবে। ওকে, ইটস অ্যান আইডিয়াল আই হোপ টু লিভ ফর অ্যান্ড টু অ্যাচিভ। বলা হচ্ছে এটি একটি আদর্শ যা অর্জন করার জন্য আমি বেঁচে থাকার আশা করি। বাট ইফ নিডস বি ইটস অ্যান আইডিয়াল ফর হুইচ আই এম প্রিপেয়ার টু ডাই, কিন্তু যদি প্রয়োজন হয় এটি এমন আদর্শ যার জন্য আমি মরতেও প্রস্তুত। ফ্রান্স অ্যাডর্ড ম্যান্ডেলা অ্যান্ড ফন্ডলি কল্ড হিম মাদিবা, দ্য ক্ল্যান নেম বাই হুইচ হি ওয়াজ নন। বলা হচ্ছে বন্ধুরা ম্যান্ডেলার প্রশংসা করে এবং পছন্দ করে তাকে তার নাম ডাক নাম মাদিবা বলে ডাকে। ওকে, পিপুল
lauded his humanity, kindness and dignity. লোকজন তার মানবতা দয়া এবং মর্যাদাবোধের প্রশংসা করে। আচ্ছা এই ছিল ম্যান্ডেলা সম্পর্কে এই প্যাসেজের মূল ভাবটা। আশা করি তোমরা এই প্যাসেজ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো যে এই প্যাসেজে কী বোঝানো হচ্ছে ম্যান্ডেলার এই ইউনিট ওয়ান লেসন ওয়ানের মাধ্যমে। যাই হোক তোমরা এই প্যাসেজ পড়ার পর আশা রাখি এখান থেকে যেই প্রশ্নগুলো আসুক না কেন তোমরা মোটামুটি একটা অ্যান্সার করতে পারবে। প্যাসেজের পর তোমাদের অবশ্যই মডেল কোশ্চেন থেকে তোমাদের অন্যান্য প্রশ্নগুলো করে নিবে। আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।